আজ আমরা চলে এসেছি জলবাড়িতে কাটোয়া থেকে চোদ্দো কিলোমিটার চোদ্দো কিলোমিটার দূরেই এই জলবাড়ি অবস্থিত আর কলকাতা থেকে একশো আটান্ন কিলোমিটার দূরে কলকাতা থেকে চার পাঁচ ঘন্টার মধ্যেই এই জায়গাটিতে আসা যায় এটি অজয় নদীর ধারেই অবস্থিত আর একটা গ্রামীণ নদী আছে আর এই জলবাড়ির নাম কেন কেননা জলের মধ্যেই এই রিসব দুটি গড়ে উঠেছে একবারে বারান্দা থেকেই আপনি জলের আশ্বাস পেতে পারেন এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং প্রচুর জলের গাছ এবং অন্যান্য ফল ফুলেরও গাছ আছে কত যে ফল ফুলের গাছ আছে তা বলে বোঝানো যায় না পাখিরা ডেকে যাবে যদি আপনি গ্রামীণ প্রকৃতিকে ভালোবাসেন আর নিরবতা ভালোবাসেন তাহলে আপনি দু এক দিনের জন্য এখানে আসতেই পারেন আর যদি ছবি আঁকতে ভালোবাসেন বা ছবি তুলতে ভালোবাসেন তাহলে তো কোনো কথাই নয় আপনি এখানে আসতেই পারেন আর কাটোয়া থেকে আসার সুব্যবস্থা আছে এখানে গ্রামীণ পরিবেশে গ্রামীণ খাবার দাবার এবং গ্রামীণ লোকশিল্পীদের গান আর যদি গবেষক আপনি বা জীবন বিজ্ঞান সম্বন্ধে আপনার আগ্রহ থাকে তাহলেও এখানে আসতে পারেন আর আশেপাশে জায়গাগুলো দেখার মধ্যে অট্টহাঁস বহুলা চরকি বীজ অজয় নদী প্রভৃতি তো আছেই আর কাছাকাছি শান্তিনিকেতন বা কাছাকাছি জায়গাগুলো আপনি গাড়ি করে ঘুরে নিতে পারেন এই জায়গাটি গড়ে উঠেছে মূলত প্রকৃতি উদ্যানের মতো বিভিন্ন রকম ফল ফুলের গাছ আছে জামরুল আম জাম সবেদা এবং জলেও স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থা আছে দু একদিনের জন্য আপনি এখানে এলে খুব আনন্দ পাবেন নমস্কার ভালো থাকবেন